আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমি একটু ছাদে আসছি। ছাদে আসার কারণ হচ্ছে আমি একটি কারণে আর কি ছাদে আসছি, কারণটা আমি একটু পরেই বলতেছি, আগে একটু ছাদটা ঘুরে নিই। তো এই যে বাচ্চারাও আমার সাথেই আসছে। তো এই যে উপরে দেখলাম যে কাকা আর কি দারুন কাকা ছাদে পানি দিচ্ছিল, তখন আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি গাছ আছে, আর ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম। তো আমার মেয়ে আবার চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম যে কি কি গাছ আছে। তো এই যে এখানে পেয়ারা গাছ, আবার দেখলাম যে পেঁপে গাছ, একটা সুন্দর পেঁপে পেকে আছে। তো এই তো দৃশ্যটা, উপরের দৃশ্যটা আমি একটু শ্যুট করলাম। এই তো আমাদের চারপাশে অনেক ছাদ। এই সামনে বিল্ডিংটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে আমার ছাদে আসার কারণটা হচ্ছে আমি তুলসী পাতা নেওয়ার জন্য ছাদে আসছি। আমার ছোট বাবুটা কালকে রাত্রে অনেক কাশতে কাশতে মানে ঘুমাতে পারেনি, এর জন্য ছাদে আসলাম তুলসী পাতা নেওয়ার জন্য। তো তুলসী পাতা নিতেছিলাম, দেখি যে অনেকে নিছে, আমি কখনো তুলসী পাতা নিতে আসিনি, আজকে আসলাম নেওয়ার জন্য, দেখি ট্রাই করে কি হয়। আল্লাহ যেন আমার বেবিটাকে কাশি ভালো করে দেয়, সবাই দোয়া করবেন। তো এই যে তুলসী পাতা আমি বেশি নিইনি, অল্প কটাই নিছি, আবার কালকে এসে নিব যদি কাজ করে ওষুধে। তো আর কয়েকটা পাতা নিয়ে আমি বাসায় চলে যাব, বাসে যে আবার রান্না করতে হবে। এই যে এখন আমি বাসে চলে যাব, বাসে যে আমি রান্না করব। তো এই তো আমি এখন রান্না করতে চলে আসছি। আজকে আমি রান্না করব লাউ। লাউটা হচ্ছে কি, আমাদের পাশে পাশে ভাবি গ্রাম থেকে আসছে, উনি আবার আমাকে লাউটা গিফট করছে। তো আর দেরি করিনি, সাথে সাথে কাটাকুটি করে আমি রান্না করতে বসে গেছি। এই তো রান্না করতেছি। আর দেশের লাউ বুঝেনি তো কত সুস্বাদু হবে। আমি আর রাখি মানে পরের দিন রান্না করব সেটা আর রাখিনি, আমি যেদিন দিয়েছি সেদিনই রান্না করে ফেলছি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর কি, মানে লাউ আর কি যা যা দেয় আমি তাই দিয়ে দিচ্ছি, শুধু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তাই। এখন মশলাটা কষিয়ে ভালো একটু মরিচ দিয়ে দিয়েছি, তারপর একটু ভালো করে কষিয়ে নিব। আজকে আসলে কি মাঝে মধ্যে কিছু কিছু দিন আসে যেন লাকি, আর শুধু গিফটই পাচ্ছি আমি। এক বাবি দিয়েছে আমাকে লাউ গিফট দিয়েছে, আরেকটা সামনে আরেকটা গিফট আসতেছে, সেটা দেখতেই পাবেন যে ওর বাবা আমাকে কী গিফট করছে। ইদানিং মনে হচ্ছে কি ওর বাবা আমাকে একটু বেশি মানে কেয়ার করছে, কেন করছে সেটা বুঝতে পারছি না। হুটহাট করে কিছু না কিছু নিয়ে আসে, দেখা যাচ্ছে কি যে আজকে এটা আনলো কালকে আবার ওটা নিয়ে আসলো। আগে তো মানে শুধু জিজ্ঞেস করতো কী আনবো কী আনবো, বা আমাকে নিয়ে তারপর নিয়ে আসতো, আর এখন তা না, সে কিন্তু হুটহাট করেই আমার জন্য এটা ওটা নিয়ে আসে। যাক, আল্লাহ যেন আমার স্বামীকে ভালো হয়ে দেয়, দেখ ভালো একটা মন দেখ। সব মেয়েরাই তো চায় যেন স্বামী একটু তার স্ত্রীর প্রতি কেয়ার হোক। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার লাউ প্রায় হয়ে আসছে, এই যে লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে। এই লাউ আমি সিদ্ধ করে নিয়েছি হাফ, আর অল্প একটু পানি দিয়েছি, যেহেতু লাউ কিন্তু একটু ঝোলঝোলই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এটি ঝোলঝোল খেতে অনেক ভালো লাগে। তো এই তো লাউ আমি সামান্য পানি দিয়েছি, এই পানিতেই আমি লাউটা ইয়ে করে নেব, রান্না করে নেব। তো এই তো আমার লাউ হয়ে গেল ফাইনাল লুকটা, এই যে লাউর কালারটা, লাউটা অনেক মজার ছিল। এই যে ওর বাবার গিফট দেখেন, আমি কি ওর বাবাকে মজার মজার করে রান্না করে দিই বলে সে আমার জন্য গিফট নিয়ে আসলো, আপনারা জানাবেন। এই দেখেন কি গিফট নিয়ে আসছে ওর বাবা আমার জন্য। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে।
তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে সত্যি আমি অনেক খুশি হয়েছি যে এরকম গিফট পেয়ে। তো এটা ইন্ডাকশন চুলার জন্য নিয়ে আসছে, ওটা আর কি উল্টিয়ে দেখাচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নুসরাত ব্লগের সাথে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।